أزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كتابه القديم وفي قرآنه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. যেখানে থাকুন যেভাবেই থাকুন নবীর দরুদ ভুলেন না, নবীর দরুদ না ভুলিলে নবীও আপনায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. نبي اپنار بھلو بشائے اللہ رولی ہوا جائے, নবি গো আপনার ভালোবাসায় জান্নাত বাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله, كشف الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه. أكبادنا مجروحة من سيف هجر المصطفى, طوبى لأهل بلدة فيها النبي المهتشم. بلغ العلا بكماله, كشف الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه. زمین و زمان تمہارے لیے, مکین و مکہ تمہارے لیے, ہمارے یہاں تمہارے لیے, اٹھے بھی وہاں تمہارے لیے. بلغ العلا بکمالہ, کشف الدجا بجمالہ, حسنت جميع خصاله, صلوا عليه. کہا جو موسیٰ ربی ارنی, جواب آیا کہ لن ترانی, ہماری حضرت کو ادن منی, جواب باری بلا رہا ہے. بلغ العلا بكماله, كشف الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه وآله. ربي صل وسلم وبارك عليه شرم لك مصلين الكرام. رحمني ورحمكم الله, السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ঈদ মিলাদুন নবীর মাস
রবিউল আউয়াল মাসের জুমার দিনে রাসূলের গুণগান শুনলে বললে যাদের ভালো লাগে আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহরকে পাওয়ার জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন, সেই জন্য আমরা কালিমাতুল শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দুরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে এবং সমস্ত হাক্কানি পীর মাশায়েখ আউলিয়া কারামদের দরবার সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়ে যেই ফিতনা ফাসাদ হক দল যারা তারাও রেফারেন্স দেয় কোরআন হাদিস থেকে, আর বাতিল যারা 72 কাতারের যারা তারাও রেফারেন্স দেয় কোরআন সুন্না থেকে, ওই 72 দলের কোরআন সুন্নার রেফারেন্স থেকে মুক্ত থেকে তাদের খপ্পরে না পড়ে তাদের বাক চাতুরতা কথা বলার চাতুরতায় না পড়ে আমাদেরকে যেই দল আল্লাহ আল্লাহর রসুল ঘোষণা করে দিয়ে গিয়েছেন সেই দলের মধ্যে থাকার তৌফিক দান করুন। সবাই চিল্লায় বলি আমিন। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর গোপন কোনো বিষয় নয়, শরীয়তের সাব্যস্ত কৃত একটা বিষয়। যারা বিরুদ্ধাচরণ করতেন তারাও আস্তে আস্তে লাইনে আসা শুরু করছে, এটা মুসলমানদের ঐক্যের একটা নিদর্শন। সবাই বলি আলহামদুলিল্লাহ। একসময় তারা হায়াতুন নবী জিন্দা নবী মানত না, এখন তাদের মুখ দিয়ে আল্লাহ বাইর করানো শুরু করছে, এবং ছোট মোটো আলেম দিয়া না, মোটামুটি বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে পরিচিত এই ঘরানার আলেমদেরকে দিয়া তারাই এখন বলে যে না রসুল জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। যেটা সুন্নিরা আগের থেকে চিল্লে আসতেছিল তখন তাদের ফতোয়া ছিল হায়াত চিরস্থায়ী হায়াতের ব্যাপারে, যে আল্লাহ ছাড়া আর কারোর সাথে এই ব্যাপারে শরীক করা যাবে না। কিন্তু আল্লাহর চিরস্থায়িত্ব আর রসুলের চিরস্থায়িত্বের মধ্যে বেশ কম দেখাইয়া সুন্নি আলেমরা নবী প্রেমিক অলি প্রেমিক আলেমরা এত চিল্লান চিল্লাইছে তখন হওয়াত লাগছে না, কুমিল্লার ভাষায় কইলাম আর কি। এখন না জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী, কারণ নবীজিকে যদি জিন্দা মানা না হয় বুখারী শরীফ 2 নম্বর হয়ে যাবে, স্বয়ং বুখারী শরীফ 2 নম্বর হয়ে যাবে। যাক আল্লাহ রাব্বুল্লাহ, ঠিক তেমনিভাবে একদিন না একদিন সুন্নিয়তের পতাকা তলে আসতে হবে, এছাড়া উপায় নাই যতই বিরুদ্ধাচরণ করুক না কেন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ মুফতি নজরুল ইসলাম কাসিমী সাহেব অন্য ঘরানার হলেও যে আমি মিলাদুন্নবীও মানি ঈদ মিলাদুন্নবীও মানি, এতদিন উনি খুব মাথার তাজ ছিলেন, ওনার হাতে পায়ে সোমা দিতে দ্বিধাবোধ করেন নাই, এখন কিছু সমালোচনা শুরু হয়ে গেছে। তো উনি নিজেই এই সমালোচনাকারীদের ওই ঘরানার লোকদের মোল্লাদের সমালোচনার জবাব উনি দিচ্ছেন নিজেই, বলে যে আগে পড়ালেখা করেন তারপরে সমালোচনা করেন, আগে পড়ালেখা করেন তারপরে সমালোচনা করেন, মাহফিলের মধ্যে গলাবাজি করা এক জিনিস আর কোরআন সুন্না মতে কথা বলা আরেক জিনিস, কোরআন সুন্না মতে কথা বলা আরেক জিনিস। উনি বলছেন যে আমি মিলাদুন্নবীও মানি, শুধু মিলাদুন্নবী মানি না তা না, মানি যে তা না, ঈদে মিলাদুন্নবীও মানি। যারা বড় মাপের যাদের এলেম কালাম আছে, এরপর এটার জবাব দিলেন কিভাবে, আপনারা এইগুলা ফাইবেন কোথ থেকে, আপনারা তো সারাদিন ওই নেট লইয়া ব্যস্ত, মোবাইলের মধ্যে নেট লইয়া ব্যস্ত, ফেসবুক লইয়া ব্যস্ত, ইউটিউব লইয়া ব্যস্ত, কিতাবের সাথে তো সম্পর্ক নাই, সম্পর্ক হইলো মোবাইলের সাথে। অতএব মিলাদুন্নবী আর ঈদ মিলাদুন্নবী যে কিতাবে আছে সেটা আপনারা খুঁজা পাইবেন না, সেগুলাকে জাল হাদিস জয়েফ হাদিস যেগুলা বলতেছেন এটা আমার কথা না ওনার কথা, আমি সবগুলা সেভ করে রাখছি ওনার ভিডিও। তো আসতেই হবে, এছাড়া উপায় নাই, আমরা সুন্নিয়তের পতাকার সুন্নিয়তের দরজা তাদের জন্য খোলা, আসুন আর কতকাল নবীর সম্মানের বিরুদ্ধাচরণ করবেন, আসুন আমরা রসুলের সম্মান সুন্নিয়তের পতাকা তলে একতাবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার মতো আমলের দিকে অগ্রসর হই। আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়ে আমল কখনো গ্রহণযোগ্য হবে না। এখন আর একটু গভীরে যদি যাই, একটা একটা আমাদের উপর দোষারোপ করে না যে সুন্নিরা
নবী নবী করে আল্লাহর বাদ দিয়া, আসলে কি আল্লাহর বাদ দিয়া নবী নবী করে? জোরে বলেন করে। যারা মিলাদ কেয়াম করে, যারা ঈদ মিলাদুন্নবী পালন করে, তারা কি কোনোদিন বলেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া ঈদ মিলাদুন্নবী বছরে একবার পালন করলেই হবে? এই কথা কোনোদিন বলেছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজের কথাও বলে? তারা কি এই কথা কোনোদিন বলেছে যে হারাম খান আর জেডেই খান সব কিছু জায়েজ, এই কি জানি বলে ঈদ মিলাদুন্নবী পালন করলে? এটা বলেছে কোনোদিন? বলে নাই। তবে ঈদ মিলাদুন্নবী পালন করতে হবে, মিলাদুন্নবীর খুশি উদযাপন করতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। পুরুষ মহিলা দুইটা জিনিস আমিও আপত্তি জানাই এবং এর আগে অনেকবার বলেছি, দুইটা জিনিস কখনো গ্রহণযোগ্য নয় এই আনন্দ রেলিতে। একটা হচ্ছে ঢোল তবলা, কেউ কেউ করে থাকেন, এটা সম্পূর্ণ হারাম। এই জুলুসের মধ্যে যদি ঢোল তবলার ব্যবহার করা হয় তাহলে সেটা কি সম্পূর্ণরূপে হারাম। সেটার কোনো সুযোগ কোনো মোল্লা কোনো আলেম কোনো মুফতি কোনো হুজুর কোনো ক্যাটাগরিতে ফালাইয়া হেরফের কইরা জায়েজ বলার কোনো সুযোগ নাই। দুই নম্বর, পুরুষ মহিলা একসাথে জুলুস করেন আর মাহফিল করেন, একই মাঠের মধ্যে পুরুষ মহিলার সমাগম, সেটাও শরীয়ত সমর্থন করে না, সেটাও শরীয়ত নাই, সেটাও জায়েজ নেই। একই প্যান্ডেলের নিচে পুরুষ মহিলা, বেফর্দা মহিলা পুরুষ একসাথে কইরা শানের সালাত বর্ণনা করলেন, সেটাও হারাম। সেটা শানের সালাত বর্ণনা করা হলো না, বরং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করা হল। তো আমরা নবী নবী করি কেন? কারণ আল্লাহ স্বয়ং নবী নবী করেন। আমরা কার সুন্নত আদায় করি? জোরে বলেন কার? দলিল ওই যে আমরা মিলাদের আগে দিয়া যে পড়ি মিলাদ শরীফের, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, দয়াল নবীর উপর সর্বপ্রথম সালাত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই আল্লাহ, ইউসাল্লুন আমি আল্লাহ নবী নবী করি, আমার ফেরেশতারাও করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ নবী নবী করি, তোমরা যারা ঈমান আছে তোমাদেরও উচিত নবী নবী করা। বুঝা গেল, যারা নবীর কথা শুনলে মুখ বাংলা ফাঁসের মতো টয়লেটের বদনার মতো হয়ে যায়, বোঝা যাবে যে তারা সত্যিকারের ঈমানদার নয়। এবার আরেকটু গভীরে যাই, কুরআনুল করিমের পরে আমি ওই রেফারেন্সগুলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যে রেফারেন্সগুলা আপনারা খুব সহজভাবে ওই বাতেল ফেরকার তাদেরকে ধরতে পারেন, এটার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। কুরআনুল করিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব কয়টা? দুইটা। কুরআনুল করিমের পরে যতগুলো হাদিসের কিতাব আছে এর মধ্যে বিশুদ্ধ হাদিসের কিতাব, জোরে বলেন কয়টা? এটা আপনারা শুনেছেন, যারা মিলাদুন্নবীর বিরুদ্ধাচারণ করে তারাও বলে, সমস্ত ওলামায়ে কেরাম একমত, আরব আজম সব। এক নম্বর হলো সহিহুল বুখারি, কথায় কথায় কয় না, বুখারি শরীফে আসেনি, বুখারি শরীফ এক নম্বর কুরআনুল করিমের পর, কুরআনুল করিমের পরে বুখারি শরীফ এক নম্বর। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুসলিম শরীফ, দ্বিতীয় নম্বরে হচ্ছে মুসলিম শরীফ। এখন হাদিস সমূহের কিতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব পাইলাম কয়টা? খুব খেয়াল করবেন কয়টা, বলেন তো এই দুইটার নাম কি? বুখারি শরীফ আর মুসলিম শরীফ। এই দুইটা কিতাব এমন গ্রহণযোগ্য যে যে হাদিস শরীফটা এই বুখারি শরীফে আছে মুসলিম শরীফও আছে, এই এই দুইটা হাদিস একই সাথে দুই কিতাবের মধ্যে থাকলে তাকে বলা হয় উসুলে হাদিসের ভাষায় মুত্তাফাক আলাই, মুত্তাফাকুন আলাই। ইমাম বুখারিও একমত, ইমাম মুসলিমও একমত। এই দুইটা কিতাবের পরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ছয়টা হলো বিশুদ্ধ কিতাব, সমস্ত কিতাবের মধ্যে ছয়টা বিশুদ্ধ কিতাব।
তো বিশুদ্ধ কিতাব যেগুলাকে একসাথে বলা হয় সিহাহে সিত্তা, ছয়টা বিশুদ্ধ কিতাব, এই ছয়টার মধ্যে আরো বিশুদ্ধ কুরআনুল করিমের পরে কয়টা? কি কি আবার বলেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ। আপনারা হয়তোবা কেউ কেউ শুনছেন, কেউ কেউ শুনছেন না। আশ্চর্যজনক কথা একটা, আমরা জানি কবরের মধ্যে মুনকার নকিরের প্রশ্ন করা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন কয়টা? তিনটা। কি কি? তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, বা তুমি কি বলতে, ধারণা কি না তুমি কি বলতে। খুব খেয়াল করেন, আশ্চর্যজনকভাবে সত্যি বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এই তিন প্রশ্ন নাই। প্রশ্ন আছে একটা, বুখারী শরীফেও নাই তিনটা, মুসলিম শরীফেও নাই। কোন সারা পৃথিবীর কোন মুহাদ্দেশ, কোন মুফতি যত বড় ডক্টরেট ডিগ্রিধারী হোক, বুখারী শরীফের মধ্যেও এই তিনটা প্রশ্ন দেখাতে পারবে না, মুসলিম শরীফের মধ্যেও এই তিনটা প্রশ্ন দেখাতে পারবে না। প্রশ্ন আছে একটা, প্রশ্ন কয়টা আছে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যে মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি ছিল? মার রাব্বুকাও নাই, ওমা দীনুকাও নাই। এখন আমরা মানি, কেন মানি? কারণ এটা আরেক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মেশকা শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, মুসনাদে আহমদে পাবেন, আরও অন্যান্য হাদিস শরীফের মধ্যে পাবেন। ইমাম বুখারী কম বুঝছে, তো এই তিনটা আনলো না কেন উনি? কোনো বাপের বেটা নাই বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এই তিনটা প্রশ্ন দেখাতে পারবে। শুধুমাত্র একটা প্রশ্ন, এটা হলো কি? রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه وانه لا يسمع قرع نعالهم اتاه ملكان فيقعد انه فيقولان ما كنت تقول في حق هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করে, রাসুল আনাস বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায়, ইদা উদিআ ফি কবরিহি, যখন তার কবরের মধ্যে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরের মধ্যে রেখে দাফন কার্য শেষ করে, দোয়া মোনাজাত করে, যখন মানুষ পিছন ফিরে চলে আসতে থাকে যার যার ঘরের দিকে, যার যার কাজের দিকে, এখন যখন চলে আসে তখন হাইটা আসে কি আসে না? কবরস্থান থেকে হাইটা আসে, হাইটা আসার পর যখন হাইটা আসে, রসুল বলেন, ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম, জুতার আওয়াজ, পায়ের আওয়াজ, হাইটা যে আসে, এই আওয়াজগুলা আপনি আমি যে দাফন করে আসলাম ওই ব্যক্তি শুনতে পায়, বলতে বলে বলে, কিন্তু আমরা শুনি না, বলে আমরা শুনি না। ওই আরেক হাদিস শরীফের মধ্যে আছে, মৃত ব্যক্তি একবারে হা হতাশ করে, আফসোস করে বলতে থাকে, আমাকে কোথায় ফেলে যাচ্ছ, আমি তো তোমাদের জন্য এসিওয়ালা বিরাট বাংলো করে দিয়ে আসতে দিয়ে আসছি, ও আমার সন্তান, এই নির্দয়ভাবে আমাকে এই ছোট্ট একটা ঘরে অন্ধকার কবরে কোথায় ফেলে যাচ্ছ, এইভাবে চিৎকার করতে থাকে। তার ওদিকে যাচ্ছি না, আরেক সময় কবরের কথার আলোচনা হলে তখন আসবেন। তার জুতার আওয়াজ, জুতা না থাকলে পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ, ওই মৃত ব্যক্তি কবরে জাফে দাফন করা হইল তাকে এই সে শুনতে পায়। এরপরে কান, দুইজন ফেরেস্তা আসে, এই দুইজন ফেরেস্তার নাম কি? মুনকার নাকির। ফায়ুকাদু, তাকে বসানো হয়, কাকে? মৃত ব্যক্তিকে বসানো হয়। আন্নাহু ফায়াকুলান, বসাইয়া তারা দুজন বলতে থাকে, মার রব্বুক, এই কথা বলে না। বুখারী এবং মুসলিম ওই তিনটা যে প্রশ্ন, এটার মধ্যে কিন্তু ইমান আনতে হবে, যেহেতু অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, অন্যান্য
ফায়াকুলান বলতে থাকে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় থাকাকালীন কি আকীদা রাখতে কি বলতে, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। এখানে আরবি গ্রামারের একটা ব্যাপার আছে, আফআলে নাকিসা, এই কুনতা শব্দটা কানা ইয়াকুনু কানা দিয়ে যে আল কাউনু মাসদার থেকে যেই ফেলগুলো হয় এটা এদুকা এগুলাকে বলা হয় আফআলে নাকিসা। যখন কোনো ফেয়েলের আগে এই ফেয়েলে না আফআলে নাকিসা থেকে কোনো একটা শব্দ বসবে তখন সেটার অর্থ মাজি ইস্তিমরারি। আপনার আরবি বলেন, আমি ইংলিশ আর বাংলা পরে বলতেছি, সেটাকে তখন সেটার অর্থ দেয় কিসের মাজি বলেন, মাজি ইস্তিমরারি। এটার ইংলিশ হইল মাজি ইস্তিমরারির ইংলিশ হইল এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার বাংলা কি হইব, অতীত লাগাতার অতীত চলমান অতীত। এখন কবরে গিয়া রসুলরে দেখা 100 বার চিল্লাইয়া কইলেও কোনো লাভ হইতো না, 100 বার চিল্লাইয়া কইলেও কোনো লাভ হবে না। জান্নাত জাহান্নাম দেখার পর কেউ যদি ঈমান আনে কেয়ামতের দিন তার পরিত্রাণের কোনো ব্যাপার আছে নাই। শয়তান বলবে ওয়াকাল শাইতানু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়াআদতুকুম ফাখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। যখন কাল কিয়ামতের দিন জাহান্নামের দিকে আল্লাহর ফেরেশতারা ওই গুনাহগার ব্যক্তিদেরকে কাফের বেঈমানদেরকে নিয়ে যেতে থাকবে তখন বলবে ও শয়তান, শয়তানটা সামনে ফাইবু, তুই আমাদেরকে ভুল বুঝাইছিলি, এখন তো দেখতেছি জান্নাতও সত্য জাহান্নামও সত্য বিচারও সত্য। শয়তানটা গালাগালি করব, তখন শয়তান বলবে ফালা তালুমু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ রব্বুল আলামিন যেই ওয়াদাটা করেছিলেন ওই ওয়াদাটা 100% সত্য, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে গালাগালি কইরো না। আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে নবী রাসূলদের মাধ্যমে বিভিন্ন প্রকার কারামত মুজেজার মাধ্যমে তোমাদেরকে এত বুঝান বুঝাইছে, তোমরা সেই বুঝ মানো নাই, আমি শুধু একটা ইশারা দিছি, আমার ইশারার পিছনে কোনো দলিল ছিল না, কোনো কারামত ছিল না, কোনো অলৌকিক ঘটনা ছিল না, আমি একটু ইশারা দিছি, ইশারার লগে নাচতে নাচতে আয়া ফরসো, আমার আর গালি গালাগালি কইরো না, তোমাদের নিজেকে নিজে গালাগালি করো, আর এখন বিশ্বাস করলেও কোনো লাভ হবে না। তখন কবরের মধ্যে গিয়ে বিশ্বাস করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে এটা কি আমল হিসেবে কাউন্ট হবে, কাউন্ট হবে না। তো এখন মা কুনতা তাকুল, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি ছিল, মসজিদের ইমামতি করছো, মসজিদের খতিবগিরি করছো, ওই খতিবের মেম্বার খতিবের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমার এই আল্লাহর হাবিবের সম্মান সম্পর্কে আলোচনা করছো নাকি সম্মানের বিরুদ্ধে আলোচনা করছো। এটা আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, কারণ রসুলের কথা, কার কথা, দয়াল নবীজির কথা, কোন হাদিস শরীফে, বুখারী মুসলিম, কোন হাদিস শরীফ, বুখারী মুসলিম, মা কুনতা তাকুল, চলমান অতীত দুনিয়ায় থাকা অবস্থায় রসুলের শানে কথা বলছো না রসুলের বিরুদ্ধে কথা বলছো। ওয়াজ মাহফিলের নাম দিয়া, সম্মেলনের নাম দিয়া, ওই ওয়াজ মাহফিলের মধ্যে সম্মেলনের মধ্যে মাত পাইয়া রসুলের পক্ষে কথা বলছো না রসুলের বিপক্ষে কথা বলছো, কবরে এই প্রশ্নটা করা হবে। কবরে যারা বলে যে এত নবী ফাড়াফাড়ি কি দরকার, কবরে কি এটা জিগাইব নি, হ্যাঁ জিগাইব, কবরে এটা জিজ্ঞাসা করা হবে, লেখালেখি করছো, কিতাব লেখছো, ওই কলম দিয়া আর ওই লেখা দিয়া রসুলের শানের পক্ষে লেখছো নাকি রসুলের শানের বিপক্ষে লেখছো, একবারে টু দা পয়েন্টে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মার রব্বুকা ওয়ানেন নাই,
ওমা দীনুকাও আনেন নাই, আনছেন একটা। এবার ইমাম বুখারির গিয়া শিরিকের ফতোয়া দাও, আমরা দিয়ে লাভ নাই। ফতোয়া দিলে কারে দিতে হইব? ইমাম বুখারি আল্লাহরেও বাদ দিয়া লাইছে, আল্লাহরেও বাদ দিয়ে ফেলছে, দিন ধর্মকেও বাদ দিয়ে ফেলছে, শুধুমাত্র রাখছে নবীরে, শুধুমাত্র রাখছে নবীকে। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু, এটা সমাধান না দিলে আপনারা আবার ফেস লেগে যাবেন, যে অন্য হাদিস শরীফের মধ্যে তিনটা প্রশ্ন আছে, বুখারি এবং মুসলিমের মধ্যে তিনটা নাই, কবরের মধ্যে রিটেন পরীক্ষা হইব নি, করবি? কেউ কেউ গলে তো সরবি। আগো এই তিনটা পরীক্ষা কি রিটেন না ভাইবা? রিটেনের সিস্টেম দুনিয়ার ভিতরে, কবরের মধ্যে কোনো রিটেন, হাসরের কোনো রিটেন, এই কেয়ামতের ময়দানে কোনো রিটেন, মিজানের মধ্যে কোনো রিটেন নাই, সব ভাইবার উপর চলবে, কবরের মধ্যেও ভাইবা। তো ভাইবা পরীক্ষার মধ্যে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন ইয়ার মধ্যে জড়িত, ভাইবার মধ্যে অনেক সময় এই দুটো হাদিস তো আমাকে, কারণ বুখারি মুসলিমেরটাও সত্য, আবু দাউদ বা অন্যান্য হাদিসের যে তিনটা প্রশ্নের কথা আসছে এটাও সত্য, তো দুটোকে আমাকে এক করতে হবে, যেটাকে আরবি ভাষায় বলা হয় তাতবিক, দুটোটা আপন জায়গায় ঠিক আছে। এখন সম্ভব কিভাবে সম্ভব হলো? ভাইবার মধ্যে দেখবেন যারা ভাইবা বোর্ডের মধ্যে এক্সামিনার থাকেন, তারা যিনি এই ক্যান্ডিডেট ওনাকে অনেক সময় একটা দুইটা প্রশ্ন করে ছেড়ে দেন, একটা দুইটা প্রশ্ন করলে ওই ভাইবা বোর্ড যারা আছেন তারা বুঝে ফেলেন যে এই লোককে বেশি প্রশ্ন করার দরকার নাই, এই দুইটা প্রশ্নের আনসার যে দিছে, কোশ্চেনের আনসার যে দিছে, যেই পদের জন্য সে চাকরি করতে আসছে এই পদের জন্য বাকিগুলো সে পারবে। আবার অনেকরে আধা ঘন্টা লাগায় রাখে যে একটা এটা পারছে না, ওইটা ওইটা পারছে না, ওইটা ওইটা পারছে না, ওইটা। তো ইমানের মেন হচ্ছে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের মূল রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বুখারি এবং মুসলিমের মধ্যে দয়াল নবীজির প্রশ্নটা রাইখা, ইমাম বুখারি মুসলিম দুইটা জিনিস বুঝাইছেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, রসুলের ব্যাপারে যদি তোমার আকীদা আমল ঠিক থাকে তাহলে তুমি পার হয়ে গেছো, আল্লাহর দিন এমনিই এসে পড়ছে। রসুলের ব্যাপারে যদি দুই নম্বরই থাকে তাহলে কোনো কিছুই তোমাকে পার করতে পারবে না। তাহলে আপন জায়গায় ইমাম বুখারির হাদিস ঠিক আছে, আবার ওই তিন প্রশ্ন ঠিক আছে। এবার আসুন, যে হুজুর হাদিস মানি না, কোরআন মানি, হাদিস মানি না, বা হাদিস ওই রসুলের সামনে একটা দল আছে না, রসুলের সম্মান দেখলে জুয়াইব বা জাল বানাইলা, কোরআনের আয়াত দোয়ার জাল নাই আও আসেনি, 18 পারা, কত পারা জোরে গান সবাই কোন, 18 পারা সুরায় নূর, কোন সুরা? সুরায় নূর। মেন বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা কথা বলি, কোরআনুল করিমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনুসরণের কথা বলেছেন, গত জুমার আগের জুমায় বলেছি, সাথে রসুলের অনুসরণের কথা বলেছেন, সাথে রসুলের অনুসরণের কথা বলেছেন, এটা এই পয়েন্টটা মাথায় রেখে। কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহর অনুসরণের কথা রাসূলকে বাদ দিয়ে বলছেন, একটা আয়াত নাই, একটা আয়াত নাই। এর পাশাপাশি কোরআনুল করিমের মধ্যে এমন আয়াত আছে যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধুমাত্র রসুলের অনুসরণের কথা বলেছে, কার অনুসরণ? পারা কত কইছিলাম জোরে কন, সুরার নাম কি? নূর। এবার আয়াত নম্বর হচ্ছে 54, আয়াত নম্বর কত খেয়াল রাখেন, পারা কত, সুরার নাম, আয়াত নম্বর,
5-4, আমরা 4-5 কই না, আগে সার না ফাস আগে, এখানে ফাস আগে, এটা খেয়াল রাখার জন্য বলতে স্যার কি যে সার ফাস না, আয়াতটা হবে 5-4, আয়াতটা হবে কি 5-4, 54 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন, কুল আতিউল্লাহ, এ হাবিব আপনি বলে দিন আমি আল্লাহকে অনুসরণ করার জন্য, ওয়াতিউর রাসূল, ওয়াতিউর রাসূল, এ হাবিব আপনাকে উচাদে অনুসরণ করে, কারণ আমাকে অনুসরণ করার মতো আমি তো ধরা ছোঁয়ার ঊর্ধ্বে, আমি তো ধরা ছোঁয়ার ঊর্ধ্বে, আমাকে অনুসরণ করা বান্দার দ্বারা সম্ভব না, আপনি হাবিবকে অনুসরণ করা সম্ভব, আপনাকে যাতে অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহিমা হুম্মিলা আলাইকুম ওয়া হুম্মিলতু আলাইকুম মা হুম্মিলতুম, কেউ যদি মুখ ফিরাইয়া নেয়, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরাইয়া নেয় তাহলে আপনার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না, যার যার আমলের বোঝা সে সে বহন করতে হবে, তাদের আমলের বোঝা তারা বহন করবে, আপনার এবং আপনার অনুসারীদের আমলের বোঝা, আপনার অনুসারীদের আমলের যে দফতর সেটা ইমানদাররা ইমানদারদের আমলের দফতর বহন করবে, আর কাফের বেঈমানরা কুফরের আমলনামা বহন করবে। এরপরে দেখেন আল্লাহ কি বলে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আয় হাবিব প্রথম তো আমাকে এবং আপনাকে মিলাইয়া আমি বলেছি অনুসরণ করার জন্য, ও হাবিব আপনার মর্যাদা আমি আলাদাভাবে আবার বর্ণনা করতেছি, আয় হাবিব এটাও বলে দেন আপনাকে শুধু যদি আপনাকে অনুসরণ করে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। শুধু রসুলকে যদি অনুসরণ করা হয় হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল অ্যালোনলি, একমাত্র শুধুমাত্র রসুলকে অনুসরণ করলে আল্লাহ বলেন তাহতাদু, তারা হেদায়েত প্রাপ্ত হবে। শুধুমাত্র নবীজির কথা এককভাবে বলছেন, এবার গিয়ে আল্লাহরে ধরো, আল্লাহ এত বড় শিরিক করলা কেমনি, যে তোমারে বাদ দিয়া তুমি কইতেছো তোমার ফদ ধরলে না আমি হেদায়ত হইতাম। আচ্ছা এটাও যদি আপনাদের খেয়াল না থাকে আরো সহজ করে দেই, সমস্যা হয়ে গেছে কি জানেন, সমস্যাটা হইল ওই নজরুল ইসলাম কাসেমের কথা, আমরা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকে মনে করি এটাই সমুদ্র, স্টাডির সেই চিন্তা ভাবনা নাই। দেখেন না কত রকমের আলেম বারিস, রফিকউদ্দিন আফসারি কত আজেবাজে কথা বলছে, কিছু কথা, হ্যাঁ বুঝি না, রফিকুল্লানি, আচ্ছা রফিকুল্লাহ আফসারি, সে সব কথা যে বাজে বলছে তা কিন্তু না, দুইটা ব্যাপারে আমি রফিকুল্লাহ আফসারির সাথে একমত, আর বাকি অফ কুফ এই যে ব্যঙ্গ করছে এটা সম্পূর্ণ কুফরি কাজ করছে, কারণ কোরআনুল করিমের প্রত্যেকটা অক্ষর হক এবং এটাকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না। বাকি হেফজখানার বাচ্চাদেরকে যেইভাবে মার দেওয়া হয় এটার ব্যাপারে আমি রফিকুল্লাহ আফসারির সাথে একমত, এটার ব্যাপারে আমি রফিকুল্লাহ আফসারির সাথে একমত। আমার আলহামদুলিল্লাহ আমার হেফজখানার মধ্যে একবার টিচারদেরকে করা নির্দেশ, একটা টোকা দিতে পারবে না, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে মারেন নাই, আদর করছেন। আচ্ছা গেল ওইটা, আরেকটা ব্যাপারে একমত, ওই যে বলৎকারের যে ব্যাপারটা কয়েকজন না করছে, একজন করলে ওই মাদ্রাসাকে সাথে সাথে সিলমালা করে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। এটি কোন ধরনের মাদ্রাসা আপনারা জানেন, দিবেন না এই ধরনের প্রতিষ্ঠানে যেখানে চরিত্রের অধপতন ঘটে, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়া হারাম। এই দুইটা ব্যাপারে আমি তার সাথে একমত, আর অন্য যেগুলো ব্যবস্থা ঢালাওভাবে একবারে হেফজখানার বিরুদ্ধে, ওই প্রায় সময় আমি কই হুজুররা তো আমার উপর খেফা, হুজুররা মাসলা ঘুরাইতে দ্বিধাবোধ করে না, নিজের ফ্যাকেট ফকেট ফুরানোর লেগিয়া, নিজের ফকেট ফুরানোর জন্য আর নিজের ফ্যাট ফুরানোর লেগা কত রকম মাসলা জানে, এক বেটা আপনার মতো
আপনারা মতো মনে করেন আম একজন পাবলিক এক মসজিদের ইমামরা দাওয়াত দিস হুজুর রাজা মাসলা গুড়ায় কজুর আপনার লেগে দেশি মুরগি দিয়া তরকারি ফাঁক করছি আমার এর জুমার দিনে জুমার নামাজটা ফরাই আমার বাদ দাওয়াত খাইতে যাবেন মাশাল্লাহ খুব প্রশংসা গেছে দাওয়াত খাইতে গিয়া কজুর একটা কথা আছে হুজুর তো একবারে পেটের খিদা বুঝ আর বাড়াইছে কজুর একটু একটা কথা আছে তো কী কথা আমি যে মুরগিটা আনছি এটা কিন্তু আসলে কিনা মুরগি না এটা হলো সুরের মুরগি কের মুরগি আসলে কোন সুরের মুরগি এখন সুরের মুরগি খাওয়ান জায়েজ আসেনি হাই বড় বেয়াদব তুই এত বড় আকাম করলি একেবারে এত বড় আকাম করলি আমি সিলে মিলে খিদা লাগিয়ে রয়েছে তুই এখন কো সুরের মুরগি এটা জায়েজ হয় কেমনে হুজুর আপনারা তো হুজুর মানুষ কোনো একটা ফদ বাইর করেন না বাইর করে খাইলাম তখন হুজুর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বইরে বাড়ি হয়ে গেছে বাড়ি গিয়ে দেখা যায় বাড়ির তো কয়ে রাখছে যে দুপুরবেলা আমি দাওয়াত আছে বেটির কাছে গেলে নিয়ে আবার তো তুমি আমার দাওয়াতেই খাও তোমারে বাড়িতে আবার খাওয়ান লাগে এ বাড়িতে বাড়িয়া একটু উপায় বাইর করে ভিতরে ঢুকছে ঢুকে বইছে তো কি হুজুর আবার দিয়ে আইলেন কয়েকটা ফতোয়া পাইছে কি কয় মুরগিটা যে পানি দিয়া পাক করছে মুরগিটা যে কন্যাকে মেয়ে যেই পানি দিয়া ফাঁক করছে এটা চুরির না এটা তোর নিজের কৌজুর এটা তো আমার নিজের কোতালে যায় তাহলে কি আছে পাইছে তো খাওন না ভবিষ্যতে আরো খাওয়ানোর ব্যবস্থা করতেছে দেন সবাই আবার একরকম না যারা ভালো তারা সবকিছু রুদে তোরা আর একটা মশলা কয়ে দেই ভবিষ্যতে যদি এই ধরনের দাওয়াত দেশ খানার আগে জিগাইবি না খাইয়া টাইয়া সারলে এরপরে জিগাইবি খাইয়া টাইয়া সারলে এরপরে জিগাইবি দেখেন না আহমদুল্লাহ আর মিজেন না দুনিয়া বাংলাদেশের মধ্যে মিলাদুন্নবী না জায়েজ মালয়েশিয়ার মধ্যে মাওলিদুর রসুল।